فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গিনি ভাই, আপনি জানতে চেয়েছেন মহিলাদের কণ্ঠে যে সমস্ত ইসলামী সঙ্গীত রয়েছে সেগুলো শোনা যাবে কিনা। প্রথমত, বিশুদ্ধ মত হচ্ছে বিদ্বানগণদের এই মাসালাটিতে যে মহিলাদের যে আওয়াজটা, কণ্ঠটা যেটা আপনি বললেন, সেটাও আওরা, সেটাও পর্দা করতে হবে। সেই আওয়াজ দিয়ে, সেই আওয়াজ শোনার মাধ্যমে অনেকে ফিতনায় লিপ্ত হতে পারে, মহিলার সৌন্দর্যের দিকে আকৃষ্ট হতে পারে, যে তা যা তার আওয়াজটা তো সুন্দর, না জানি সে কত সুন্দর হবে, বা শয়তান তাকে অসুস্থা দিতে পারে। এক কথায়, মহিলাদের যে আওয়াজ, সেটাও আওরা, সেটাও লজ্জার বিষয়, সেটাকে পর্দা করতে হবে, বা মহিলাদের আওয়াজ পর পুরুষ শুনতে পারবে না, এইভাবে তাদেরকে কথাবার্তা বলতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাসুলের আদেশ, বা এমনকি আল্লাহ রাসুল বলেছেন, হ্যাঁ, প্রয়োজনে যদি বাড়িতে অন্য কেউ না থাকে, পর পুরুষ আসে, প্রয়োজনে দরজা নক করতেছে, সেই ক্ষেত্রে কথা বলতে পারে। এছাড়া যে ইসলামী নাচ বা এই সমস্ত বিষয়ে তারা উচ্চ স্বরে বা পরপুরুষকে শোনাতে নিষেধ করা হয়েছে, বা যেহেতু এটা আওরা, সেহেতু তারা শোনাতে পারবে না। আল্লাহু আলম বিসওয়াব। বারাকাল্লাহু ফিক।